বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নভেম্বর মাসের 30 দিনের সিলেবাস থেকে আজকে পাঠদান করব। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রায়পুরা নরসিংদি। পিরিয়ড গভর্নমেন্ট টিটিসি কুমিল্লা 2011 সালের ব্যাচ। আমি সকল শিক্ষার্থী এবং দর্শকদের প্রতি সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল পাঠে চলে যাব। আজকের আমাদের পাঠের বিষয়বস্তু হল সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, ধ্বনি ও বর্ণ। এ নিয়ে আমরা আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, আগে আমাদেরকে জানতে হবে ধ্বনি কি। ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি হল আওয়াজ। এটা মনুষ্য বাকযন্ত্র থেকে উচ্চারিত হতে পারে, এটা অন্য কোনো জীবজন্তুর বাকযন্ত্র থেকে উচ্চারণ হতে পারে, অথবা কোনো জড় পদার্থ থেকে উচ্চারিত হতে পারে। যেমন আমরা যে কথা বলছি এটা ধ্বনি আওয়াজ, পশু পাখি কথা বলে এটাও ধ্বনি আওয়াজ, একটা ধাতব পদার্থ ঘন্টা পিটাইলে আওয়াজ হয় এটাও ধ্বনি আওয়াজ। এমনিভাবে আমরা ধ্বনিকে চিনতে আমরা বিভিন্ন উদাহরণ ব্যবহার করলাম। আর ধ্বনি ভাষার মূল ভিত্তি। ধ্বনিটা হলো একটা সর্ব ক্ষুদ্র অংশ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করে আমরা কতগুলো ধ্বনি পাই। আর বলা বাহুল্য, প্রতিটি মানব ভাষায় থাকে একগুচ্ছ ধ্বনি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। তো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হল মনুষ্য ভাষার যে ধ্বনি। আমরা প্রাকৃতির কথা যাব না, আমরা ধাতব পদার্থের আওয়াজের কথায় যাব না, জীবজন্তুর আওয়াজের কথাও যাব না, আমরা যাব কোথায়? মনুষ্য ভাষার যে ধ্বনি। তো এই আওয়াজ বা ধ্বনি, এটাকে লিখে প্রকাশ করার জন্য, এটাকে কাগজে কলমে প্রকাশ করার জন্য কতগুলো বর্ণের প্রয়োজন। আর এই বর্ণগুলি বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম হয়েছে, যেরকম বাংলায় হলো বর্ণ, ইংরেজিতে হলো লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আরবিতে হলো হরফ। এমনিভাবে মুখের ভাষাটাকে ধরে রাখার জন্য, প্রিন্ট করার জন্য এটাকে বর্ণমালা আকারে সাজাইতে হয়েছে। আর এই প্রতীকী চিহ্ন, যেটা এই চিহ্নটার নামই হলো বর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম ধ্বনি কি, তারপরে জানতে পারলাম বর্ণ কি। মনোযোগের সাথে কথাগুলো লক্ষ্য করবে। বর্ণ বাংলা ভাষায় দুই প্রকার, একটি হলো স্বরবর্ণ আর অপরগুলি হলো ব্যঞ্জনবর্ণ। আর এই স্বরবর্ণ আমরা ছোটকালে তোমরা পড়েছ, স্বর, সরায়া, হ্রস্বই, দীর্ঘই, এরকম স্বরবর্ণগুলি হলো 11টা। আর ক থেকে
ক খ ঘ এভাবে হলো 39টি। তো আমরা বিশদ আলোচনা পরে করব, আগে জেনে নিব যে স্বরবর্ণ কি। যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে তাকে স্বরবর্ণ বলে, আর যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় ব্যয় হয় তাকে বলে দীর্ঘ সময় লাগে, এগুলিকে কি দীর্ঘ স্বর বলা হয়। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনির সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না। আর স্বরবর্ণ বা স্বরধ্বনি নিজে নিজেই উচ্চারিত হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আমরা উদাহরণ স্বরূপ দেখতে পারি, যেমন ক, এই ক অক্ষরটিকে বলতে গেলে সাথে অ আসে, কিন্তু এ বললে সাথে কোনো আসে না, কারণ এ হইল স্বরবর্ণ আর ক হইল ব্যঞ্জনবর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতটুকু জানতে পারলাম, তো ব্যঞ্জন বর্ণের ভিতরে, এই ব্যঞ্জন বর্ণের ভিতরে আবার শ্রেণী বিভাগ রয়েছে। ব্যঞ্জন বর্ণের ভিতরে একটা হলো স্পর্শধ্বনি, খ নম্বর, অন্তঃস্থধ্বনি, ঘ নম্বর উষ্ণধ্বনি। এই ব্যঞ্জনবর্ণকে এই কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। স্পর্শধ্বনি, প্রিয় শিক্ষার্থীরা, স্পর্শধ্বনি আমি যে তোমাদের সামনে এখন কথা বলতেছি, সৃষ্টিকর্তার দেওয়া ক্ষমতা এবং বাকযন্ত্র আমাদের জিহ্বা, মুখ গহ্বর, দাঁত এবং ঠোঁট, কণ্ঠ, এগুলির ব্যবহারের মাধ্যমে কথা বলতে হয়। তো এই যে আমাদের বাকযন্ত্র, এই স্পিকিং যে মেশিন, এই যন্ত্রটাকে আমরা ব্যবহার করতে হয়, এবং একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্র স্পর্শ করতে হয়, এই জন্য ব্যঞ্জনবর্ণকে ভাগ করা হয়েছে। যেমন কণ্ঠবর্ণ, তালব্যবর্ণ, দন্তবর্ণ, উষ্ট্রবর্ণ, এইভাবে ব্যঞ্জনবর্ণগুলিকে এই পাঁচ প্রকারের ভাগ করা হয়েছে। অন্তস্থবর্ণ, যেমন জ অন্তস্থ, ব শূন্য, র, ল, এই অন্তস্থ, ভ, এই ধ্বনিগুলোর অবস্থান স্পর্শধ্বনি বা উষ্ণধ্বনির মাঝামাঝি বলে এগুলিকে অন্তঃস্থধ্বনি বলা হয়। আর গ নম্বর হল উষ্ণধ্বনি, যে ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণে ধ্বনিগুলোর রেশ টেনে রাখা যায় তাদেরকে উষ্ণধ্বনি বলে। যেরকম তালেবে স, মূর্ধন্য ষ, দন্তা ষ, হ, এই কথাগুলোকে শীষ ধ্বনিও বলা হয়। অর্থাৎ তালেবে স, মূর্ধন্য ষ, দন্তা ষ, মানে অক্ষর উচ্চারণ করলে শেষে একটা শীষ শব্দ আসে, এই জন্য এই এই ধ্বনিগুলোর মধ্যে সাদৃশ্য, শীষ শব্দটির সাদৃশ্য রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচনার বিষয়বস্তু অনেক দীর্ঘ, পরবর্তী ক্লাসে আরও আলোচনা আমরা করব। আজ এ পর্যন্তই আমরা জেনে রাখলাম যে ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, আবার বর্ণ দুই প্রকার, হ্যাঁ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এবং ব্যঞ্জনবর্ণের ভিতরে আরও প্রকার রয়েছে, এবং এই এই আশ্রয় ভিত্তিক বর্ণ, এই তিনটি
অনস্কার বিসর্গ এবং চন্দ্রবিন্দু এগুলি আশ্রয় অর্থাৎ অন্য একটা শব্দের সাথে আশ্রয় নিয়া ব্যবহার হয় তা এই ছিল আমাদের আলোচনার বিষয় তোমরা সকলেই বাসায় থাকবে করোনা মহামারী এই শীতকালীন প্রকোপ আরও বাড়তে পারে সতর্ক থাকবে মাঝে মাঝে সাবান পানি দিয়ে হাত ধুতে করবে এবং পুষ্টিকর খাবার খাবে আর বিশেষ প্রয়োজনে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যাবে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম